ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। 6 ফেব্রুয়ারি পর আরও 2 সপ্তাহ বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আন্দোলন ও নির্বাচনে প্রত্যাখ্যাত বিএনপি ক্ষমতায় যেতে বিদেশিদের হস্তক্ষেপ চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে পাঠানো মির্জা ফখরুলের চিঠি সরকারের হাতে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় ছাত্র নিহতের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রক্টর লিয়াকত আলীকে অপসারণ, হিমেলকে নাটোরে দাফন। জাতীয় কিডনি ইনস্টিটিউট এবং হাসপাতালে ডায়ালাইসিস বন্ধ করার প্রতিবাদে মিরপুর সড়ক অবরোধ করে রোগী স্বজনদের বিক্ষোভ, 5 ঘন্টা পর কার্যক্রম স্বাভাবিক। দিনাজপুরের বিরামপুরে ঘোড়াঘাট রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারে 3 যাত্রী ও পটুয়াখালীর ঘুটা বাছায় বাস চাপায় ইজিবাইকের 2 যাত্রী ও জামালপুরে 1 জন নিহত। দেশে সর্বকালের সর্বোচ্চ খাদ্য মজুদ আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। করোনা উপসর্গে গেল 24 ঘন্টায় ময়মনসিংহে 4, রাজশাহীতে 3 ও চট্টগ্রামে 1 জনের মৃত্যু। ইউক্রেনে যুদ্ধ করার জন্য রাশিয়াকে লেলিয়ে দিতে চাইছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাই ফুটবলে প্যারাগুয়েকে 4-0 গোলে হারিয়ে ব্রাজিলের গোল উৎসব, কলম্বিয়ার বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে আর্জেন্টিনাও।